হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গা প্রতিমা বিসর্জনের ভিডিও। তো আমরা চলে এসেছি গঙ্গার ধারে। তো এটা হলো ভাগীরথী নদী এবং আমরা এটাকে গঙ্গা নদীও বলে থাকি। তো এই গঙ্গায় দুর্গা প্রতিমা বিসর্জনের প্রচুর লোকজন হয়। এখানে প্রতিমা বিসর্জনের রিচুয়ালে নৌকার মধ্যে প্রায় 2-3 ঘন্টা ঠাকুরকে ঘোরানো হয়। এটা আমরা সাধারণ গ্রাম্য ভাষায় বলে থাকি গঙ্গাতে বাইচ খাটা। ভিডিওটি পুরোটাই দেখবেন, খুব ভালো লাগবে। গঙ্গায় প্রতিমা বিসর্জন শুরু হয়ে যায় দুপুর 2টো থেকে, চলতে থাকে প্রায় রাত 9টা পর্যন্ত। চারিদিকে গান বাজনা ঈশাদের সুরে মাকে বিদায় জানানোর জন্য প্রচুর লোকজনের সমাগম। প্রতিটা প্রতিমাকে নৌকার মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, আর সাথে লোকজনও আলাদা আলাদা নৌকার মধ্যে চেপে পুরো গঙ্গার মাঝে ঘুরে বেড়াচ্ছে। একটু আমরা এবার উপরের দিকে দেখে নেব কত লোকজন। এত লোকজন দেখে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সব কিছু সুশৃঙ্খলভাবে হচ্ছে। ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এই বিসর্জন দেখতে আসে। বেলা পড়ার সাথে সাথে আরও লোকজনের সংখ্যা বেড়ে গেল। দল করে একই কালারের ড্রেস পরেছে, আরো সুন্দর দেখাচ্ছে। একটার পর একটা নৌকো আসতেই আছে, আসতেই আছে, ওর জন্য বোনাই যাচ্ছে। শুধু চোখ করে অপূর্ব দৃশ্য দেখার মতো। এরপর আরো একটি সাধারণ মানুষজনের যাত্রীবাহী নৌকা ছেড়ে দিল। সবাই একে অপরের সহযোগিতাতে নৌকার মধ্যে চেপে পড়েছে। তাই আমরাও ভাবলাম যে এই আনন্দটা ছাড়া যাবে না, তাই আমরাও নৌকার মধ্যে এবার উঠে পড়ব। তো বোন উঠে প্রথমে নৌকার মধ্যে বসে গেছে। বোনকে খুব ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছে, ছোট বাচ্চা, তবুও বিসর্জন দেখতে এসেছে। একবারও বলেনি যে আমি ক্লান্ত, খুব এনজয় করছে। বোন কোনোদিন নৌকাতেই চড়েনি, প্রথমে খুব ভয় করছিল, তারপরে বোন বলছে যে না, আমি চাপবো, সবাই চাপছে, আমিও চাপবো। এবার আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার নৌকা থেকে আমরা পাড়ের দিকটা দেখব, কত লোক সমাগম, আর চারিদিকে শুধু নৌকো ভাসছে। চারিদিকে আকাশটাও যেন মেঘলা মেঘলা করে ফেলেছে। মায়ের বিসর্জনের সময় আকাশেও যেন মনটা ভার। চারিদিকে দেখুন কত লোকজন, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে গেছে। দর্শক বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।